আহা, কি জবাব দিবেন আল্লাহকে ভাই? ভাই কি জবাব দিবেন বলেন? দাঁড়িয়ে চিসে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, একক তো নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলি ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে দুজনে মদ খায়, তিনজনে গাঁজা খায়, চারজনে আত্মহত্যা করতে যায়, তিনজনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা করে না কিন্তু জীবন শেষ, পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আহ, আল্লাহ এই জন্য বলছে ফান্না তুসারুন। ও নবী এদেরকে বলেন, তবু কি তোমরা মাতাল থাকবা? জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল থাকবে? এটা আল্লাহ বলছেন। শুনুন যুবক, তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র কি হারাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন, হাত তুলিয়ে না, দরকার নাই, আমি কারো ওয়াদা নীতি আসি নাই, আমি কি চকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারীকে, গুনাহ দেওয়ার মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে? তা আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না, হাত তুলে লাভ আছে কেন? অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও, তুমি দেখো না তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে, তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো 22 বছর বয়সে তুমি মূর্খ, তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনই পড়ায়, 30,000 টাকাও কামায়, হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো, কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি? তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি, তুমি গান বাজনা ছেড়ে দাও, ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা, আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ, যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তো হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছ করেছ, যা গান বাজনা শুনেছ শুনেছ, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বল আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না, ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, ইয়া আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি, আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না, এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। আমি অনুরোধ করব, চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়ে হলে আর 2 দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায়, আল্লাহ হৃদয় ভেঙে যায়, আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে, মন চায় মারামারি করি, মন চায় গালাগালি করি, মন চায় ঝগড়া করি, মন চায় ওর বিয়ে ভেঙে দেয়, মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোড়া নিয়ে এদেরকে পেটানো শুরু করি, মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে, মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ, মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মন চায় তোমার বিবাহ, তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছো। যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না, বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জন এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলভি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না, কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না, হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না, বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন, কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও, ইয়া আল্লাহ ছাড়বো না, এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত হাত তুলেন তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে?
আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে, জালজালা ইযা যুলজিলাতিল আরযু যালজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া খরাজাতিল আরযু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলোর লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক বের করে দিচ্ছে, মালাহা এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো, বিয়ান্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী এটা করবে, বিয়ান্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক ওয়াহালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন আমি শুনি না, আপনি গান বাজান আমি বাজাই না, যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা বসছে, বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তো ইচ্ছা বুলডুজার ভেঙে ফেলেন, কেউ ধরবে, কেউ জিজ্ঞেস করবে আপনাকে, আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত। ইয়া শিবাব আহলুল মুনাফিক, নামধারী কিছু মুসলমান, এদের ফাঁদে পা দিও না, তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দাও, তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূল দ্রোহিতায় মেতে ওঠো, অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো, আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, তোমরা সফল হও আল্লাহ চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, হে তোমরা যারা ঈমান এনেছো, মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরক, গণকের কাছে যাওয়া শিরক, ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলো বর্জন করো, ফাজতানিবু, কাজেই তোমরা সেগুলো বর্জন করো। ইয়া শিবাব, হে মানুষ, তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো, আল্লাহ বলছেন যে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো ইবলিসের কাজ, ফাজতানিবু, আল্লাহ বলছে হে আমার বান্দারা ফাজতানিবু, এগুলো থেকে বেঁচে থাকো, কেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল হও, যাতে তোমরা জান্নাতি হও, যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও। জাহান্নামের আগুন কি, নাযযাতাল লিশ্শাওয়া, চামড়া খসে দেবে, এটা হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই, এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো, আরে বাস্তবতা এমন, এখনকার ঘুষ করা বলেছে, শুনেন 3 লাখ নিচে হবে না, আপনাকে বুঝতে পারতেছি না, জোরের টাইম চলে যাচ্ছে, দিলে না দিলে যাই নামাজ যাই, বড় আশ্চর্য, বড় আশ্চর্য, আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে, জানা আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে, মদ পান আল্লাহর সাথে অপরাধ, ক্ষমাকারী কে, কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক, ক্ষমাকারী কে, মানুষ, আল্লাহ না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা। আপনি যদি বলেন যে আমি 3 দিন ভাত খাবো না, পারবেন এই এ এ ওয়াদার উপর থাকতে পারবেন, নাকি খিদের বেলা খেতেই হবে, আল্লাহ এতটাই ক্ষমতাবান, তিনি যদি বলেন যে আমি এটা করবো না, তিনি এটা না করে থাকতে পারেন। অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষটাকে মহিলা বানাইতে পারবে, আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে, কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই না এটা, আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না। আপনার কথা বুঝতে পারছেন, এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা, আল্লাহ ক্ষমা করবে না, তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ, আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে, হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম এখতিয়ার, আমি আল্লাহ মিথ্যা কথা বলি না, তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে, আমি মাফ করবো না, আমি দাখিল দিব না জায়গায়, কি করবে না, আমি না কি করবো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু, তিনি পবিত্র। এবার আল্লাহ বলছে কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলুন 7 আসমান ও মহা আরশের মালিক কে, প্রতিপালক কে, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ, কুল আফালা তাত্তাকুন, ও মুহাম্মদ বলে দিন তবু কি তোমরা আল্লাহকে ভয় করবে না, কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজার
আলাইহি কুনতুম তাআলামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এদেরকে, তার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব, যিনি আশ্রয় প্রদান করেন, অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না। যদি তোমরা জানো, বলো এই সব কিছুর মালিককে, বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয়, অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদেরকে জিজ্ঞেস করুন, কে সে যেদের সবাইকে আশ্রয় দেয়, অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব, আমি যে জাতিকে উল্টে দেবো, আমি যে জাতিকে পাল্টে দেবো, আমি যে জাতিকে নিমিশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবো, আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না। এদেরকে জিজ্ঞেস করুন কে। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে, এই কাফেররা, এই মুশরিকরা, এই মুনাফিক নামধারী মুসলিমরা, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সবাই বলবে যে কে, আল্লাহ। যাক মাশাল্লাহ, তাহলে কথা শুনতেছেন, জবাব দিয়েছেন তো, বুঝতে পারছেন যে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল ফা আন্না তুসহারুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি তো জানো আসমান জমিনের মালিক কে।